সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সংবাদ প্রযুক্তিতে। সাথে আছি আমি ফারহানা মিশু। আপনার হাতের ফোনটা আসল না নকল এটা নিয়ে কি চিন্তা করছেন, বা ফোন কেনার আগে কিভাবে বুঝবেন এটা আসল ফোন? অবৈধ ফোনে সয়লাভ হয়েছে বাজার। বিভিন্ন নামি ব্র্যান্ডের দামি স্মার্টফোনের রেপ্লিকাও পাওয়া যাচ্ছে। প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। অবৈধ ফোনগুলো চিহ্নিতকরণ এবং বিক্রি বন্ধে উদ্যোগী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সম্প্রতি গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে ফোন কেনার আগে IMEI যাচাই করে হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছে বিটিআরসি। IMEI এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি। প্রত্যেক মোবাইলে 15 ডিজিটের IMEI নম্বর থাকে, যা মোবাইল হ্যান্ডসেটটি তৈরি করার সময় এর মধ্যে প্রোগ্রাম করা থাকে। প্রত্যেক ফোনের জন্য আলাদা আলাদা IMEI নম্বর থাকে। এই নম্বর মোবাইল হ্যান্ডসেটটির পরিচয় বহন করে। ফোন কিনতে ইচ্ছুক গ্রাহকরা সংশ্লিষ্ট মোবাইল ফোন থেকে *#06# ডায়াল করে 15 অঙ্কের IMEI নম্বর জেনে নিতে পারেন। মোবাইল ফোন বৈধতা পরীক্ষা করতে IMEI নম্বরটি যেমন KYT123456789160002 নম্বরে SMS করতে হবে। একটি ফিরতি SMS ব্যবহারকারীকে জানিয়ে দেবে যে হ্যান্ডসেটটি বৈধভাবে আমদানি করা হয়েছিল কিনা। বিটিআরসি 2018 সালে জানুয়ারি থেকে বৈধভাবে আমদানি করা মোবাইল সেটগুলোর ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বরের জন্য ইতিমধ্যে একটি ডাটাবেস তৈরি করেছে। আমার সংবাদ প্রযুক্তি এই পর্যন্তই। যদি আমার সংবাদ প্রযুক্তির আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।